بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। طاسين تلك آيات القرآن وكتاب مبين طاسين এইগুলি আয়াত আল কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের। هدى وبشرى للمؤمنين পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে ও যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। ان الذين لا يؤمنون بالآخرة زينا لهم اعمالهم فهم يعمهون যারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون ইহাদের জন্য রইয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তাহার পরিবার বর্গকে বলিয়াছিল আমি আগুন দেখিয়াছি সত্বর আমি সেখান হইতে তোমাদের জন্য কোন খবর আনিব অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। অতঃপর সে যখন উহার নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পাশে জগৎ সমের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। ইয়া মূসা ইন্নাহু আনা আল্লাহুল আজিজুল হাকিম হে মূসা আমি তো আল্লাহ পরাক্রমশালী وألقي عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না। বলা হইল হে মূসা ভীত হইও না নিশ্চয়ই আমি এমন আমার সান্নিধ্য রাসূলগণ ভয় পায় না। ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনান বা'দা সুইন ফা ইন্নী গাফুরুর রহিম তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাহাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين এবং তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসবে শুভ্র নির্মল অবস্থায়
ইয়া ফিরাউন ও তাহার সম্প্রদায়ের নিকট আনিত নয়টি নিদর্শনের অন্তর্গত, উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায়। فَلَمَّا جَاءَتْهُمْ آيَاتُنَا مُبَصِرَةً قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল, উহারা বলিল ইহা সুস্পষ্ট জাদু। وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ উহারা অন্যায় ও অদ্ভুতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল, যদিও উহাদের অন্তরে এগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয় বলিয়াছিল সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। ওয়ারিসা সুলাইমান দাউদ وقال يا ايها الناس علمنا منطق الطير واوتينا من كل شيء ان هذا له الفضل المبين সুলাইমান হইয়াছিল দাউদের উত্তরাধিকারী এবং সে বলিয়াছিল হে মানুষ, আমাকে বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে এবং আমাকে সকল কিছু দেওয়া হইয়াছে, ইহা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমানের সম্মুখে সমবেত করা হইল তাহার বাহিনীকে জিন মানুষ ও বিহঙ্গ কুলকে এবং উহাদেরকে বিন্যস্ত করা হইল বিভিন্ন বুয়ে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون যখন ওরা পিপিলিকা উদ্দেশিত উপত্যকায় পৌঁছিল তখন এক পিপিলিকা বলিল হে পিপিলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলাইমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষিয়া না ফেলে। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين সুলাইমান উহার উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি যাহা তুমি পছন্দ করো, এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের সামিল করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين سليمان بيهنگ دل شندان لويلو ايبن بوليلو بيپار كي هود هود كي دكتي چينا جي شي آنو پستيت ناكي لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ
সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা জবেহ করিব। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। অনতি বিলম্বে হুদ হুদ আসিয়া পড়িল এবং বলিল, আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং সাবাহ হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। আমি তো এক নারীকে দেখিলাম উহাদের উপর রাজত্ব করিতেছে, তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই এবং তাহার আছে এক বিরাট সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করিতেছে, শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে, ফলে উহারা সৎপথ পায় না। নিবৃত্ত করিয়াছে এই জন্য যে উহারা যেন সিজদা না করে আল্লাহকে, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন যাহা তোমরা গোপন করো এবং যাহা তোমরা ব্যক্ত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি মহা আরশের অধিপতি। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। سليمان بوليلو আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছো না তুমি মিথ্যাবাদী। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ করো, অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি। قالت يا ايها الملأ انني إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ। সেই নারী বলিল, হে পরিষদবর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে। إِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। ইহা সুলাইমানের নিকট হইতে এবং ইহা এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লা তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। অহমিকা বসে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সেই নারী বলিল, হে পরিষদ বর্গ আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও, আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। উহারা বলিল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, কি আদেশ করিবেন
তাহা আপনি ভাবিয়া দেখুন। قالت ان الملوك اذا دخلوا قريه افسدوها وجعلوا اعزه اهلها اذله وكذلك يفعلون। সে বলিল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে, ইহারাও এইরূপেই করিবে। আমি তাহাদের নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি দূতেরা কি লইয়া ফিরিয়া আসে। فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ। দূত সুলাইমানের নিকট আসিলে সুলাইমান বলিল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়া সাহায্য করিতেছ? আল্লাহ আমাকে যাহা দিয়াছেন তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপঢৌকন লইয়া উৎফুল্ল বোধ করিতেছ। وَلَنُخْرِجَنَّهُمْ مِنْهَا أَذِلَّةً وَهُمْ صَاغِرُونَ। উহাদের নিকট ফিরিয়া যাও, আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্যবাহিনী যাহার মোকাবিলা করিবার শক্তি উহাদের নাই। আমি অবশ্যই উহাদেরকে সেখান হইতে বহিষ্কার করিব লাঞ্ছিত ভাবে এবং উহারা হইবে অবনমিত। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আরো বলিল, হে আমার পরিষদ বর্গ, তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে? قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين। এক শক্তিশালী জিন বলিল, আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك فلما راه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। كتابের জ্ঞান যাহার ছিল সে বলিল, আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব। সুলায়মান যখন উহার সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল, ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون।
সুলাইমান বলিল, তাহার সিংহাসনের আকৃতি অপরিচিত করিয়া বদলাইয়া দাও, দেখি সে সঠিক দিশা পায় না সে বিভ্রান্তদের সামিল হয়। فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين সেই নারী যখন আসিল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তোমার সিংহাসন কি এইরূপই? সে বলিল, ইহা তো যেন উহাই, আমাদের কি ইতিপূর্বে প্রকৃত জ্ঞান দান করা হইয়াছে এবং আমরা আত্মসমর্পণ করিয়াছি। وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ كَافِرِينَ আল্লাহর পরিবর্তে সে যাহার পূজা করিত তাহাই তাহাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছে, সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَن سَاقَيْهَا قَالَ إِنَّهُ صَرْحٌ مُّمَرَّدٌ مِّن قَوَارِيرَ قَالَتْ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তাহাকে বলা হইল, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে উহা দেখিল তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদ্বয় অনাবৃত করিল। সুলাইমান বলিল, ইহা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। সেই নারী বলিল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম, আমি সুলাইমানের সঙ্গে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করিতেছি। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون আমি অবশ্যই সামুদ সম্প্রদায়ের নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম এই আদেশ সহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু উহারা দ্বিধা বিভক্ত হইয়া বিতর্কে লিপ্ত হইল। قال يا قوم لما تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করিতে চাইতেছ? কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না, যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো? قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل انتم قوم تفتنون উহারা বলিল, তোমাকে ও তোমার সঙ্গে যাহারা আছে তাহাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালি বলিল, তোমাদের শুভাশুভ আল্লাহর ইখতিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদেরকে পরীক্ষা করা হইতেছে। আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত না। قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله واننا لصادقون ورا বললো, তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করিব, অতঃপর তাহার অভিভাবককে নিশ্চয়ই বলিব, তাহার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই, আমরা অবশ্যই সত্যবাদী। উহারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করিলাম, কিন্তু উহারা বুঝিতে পারে নাই।
فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين অতএব দেখো উহাদের চক্রান্তের পরিণাম কি হইয়াছে, আমি অবশ্যই উহাদেরকে ও উহাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি। فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْلَمُونَ এই তো উহাদের ঘরবাড়ি সীমা লঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়াছে, ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। وَأَنْجَيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ এবং যাহারা মুমিন ও মুত্তাকি ছিল তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছি। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ স্মরণ করো লুতের কথা, সে তার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা জানিয়া শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ? আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছাড়িয়া পুরুষে উপগত হইবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, লুত পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো, ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চায়। অতঃপর আমি তাহাকে ও তাহার পরিজন বর্গকে উদ্ধার করিলাম, তাহার স্ত্রী ব্যতীত তাহাকে করিয়াছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون বলো সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি, শ্রেষ্ঠ কি আল্লাহ না উহারা যাদেরকে শরীক করে তাহারা? أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ বরং তিনি যিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি, উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তবু উহারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ
বল আকসারুহুম লা ইয়ালামুন। বরং তিনি যিনি পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদী নালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায়, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তবুও উহাদের অনেকেই জানে না। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। বরং তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করিয়া থাকো। يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون। বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? উহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা হইতে বহু ঊর্ধ্বে। أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান করেন, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি? বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। قُلْ لَا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ। বলো, আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে। بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ। আখিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে, উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে উহারা অন্ধ। وَقَالَ الَّذِينَ كَفَرُوا أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَإِنَّا لَمُخْرَجُونَ। কাফিররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে? لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين। এ বিষয় তো আমাদেরকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষগণকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল, ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছু নয়। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ। বলো, পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে। وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ। উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ণ হইও না। ওয়া ইয়াকুলুনা মাতা হাযা আল
بعد إن كنتم صادقين وهرا বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون বলো তোমরা যে বিষয় ত্বরান্বিত করিতে চাহিতেছ সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই إِنَّ هَذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي هُمْ فِيهِ يَخْتَلِفُونَ بني إسرائيل যে সমস্ত বিষয়ে মতভেদ করে এই কুরআন তাহার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ এবং নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُم بِحُكْمِهِ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন অতএব আল্লাহর উপর নির্ভর করো তুমি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين মৃতকে তো তুমি কথা শুনাইতে পারিবে না বদির কেউ পারিবে না আহ্বান শুনাইতে যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায় ওয়ামা আনত বিহাদিল উমি আন দালালাতিহিম তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না তুমি শুনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে আর তাহারাই আত্মসমর্পণকারী وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে তখন আমি মৃত্তিকা গর্ব হইতে বাহির করিব এক জীব যাহা উহাদের সঙ্গে কথা বলিবে এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে যাহারা আমার নির্দেশনা বলে প্রত্যাখ্যান করিত এবং উহাদেরকে সারিবদ্ধ করা হইবে যখন উহারা সমাগত হইবে তখন আল্লাহ উহাদেরকে বলিবেন
তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে? অথচ উহা তোমরা জ্ঞানাত্ম করিতে পারো নাই, বরং তোমরা আরো কিছু করিতেছিলে। ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون সীমা লঙ্ঘন হেতু উহাদের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে, ফলে উহারা কিছুই বলিতে পারিবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ ওরা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছি আলোকপ্রদ, ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন আকাশ মণ্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত বিহ্বল হইয়া পড়িবে, তবে আল্লাহ যাহাদেরকে চাইবেন তাহারা ব্যতীত এবং সকলেই তাহার নিকট আসিবে বিনীত অবস্থায়। إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ তুমি পর্বতমালা দেখিতেছ, মনে করিতেছ উহা অচল, অথচ উহারা হইবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরমান। ইহা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে করিয়েছেন সুষম। তোমরা যাহা করো সে সম্বন্ধে তিনি সম্যক অবগত। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যে কেহ সৎকর্ম লইয়া আসবে সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহার সংখ্যা হইতে নিরাপদ থাকিবে। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون যে কেহ অসৎ কর্ম লইয়া আসবে তাকে অধমুখে নিক্ষেপ করা হইবে দোযোগে এবং উহাদেরকে বলা হইবে তোমরা যাহা করিতে তাহার এই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে। আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ইবাদত করিতে, যিনি ইয়াকে করিয়াছেন সম্মানিত, সমস্ত কিছু তাহারই। আমি আরো আদিষ্ট হইয়াছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ فَمَنْ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَقُلْ إِنَّمَا أَنَا مِنَ الْمُنذِرِينَ আমি আরো আদিষ্ট হইয়াছি কুরআন তিলাওয়াত করিতে, অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য, আর কেহ ভ্রান্ত পথ অবলম্বন করিলে তুমি বলিও আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আর বলো সকল প্রশংসা আল্লাহরই।